এই যে এরকম খাঁজগুলো কিন্তু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা আগের ভিডিওগুলো দেখে নিয়েছেন, যেগুলোর মধ্যে আমি বাইসেপের ওয়ার্কআউট বলেছিলাম এবং ফোরআর্মের ওয়ার্কআউট, আমাদের হচ্ছে ট্র্যাপের ওয়ার্কআউট বলেছিলাম। তো সেগুলো অবশ্যই দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন, ভিডিও লাস্টে একটা 42 আসবে, সবগুলো ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো আমাদের ট্রাইসেপ, আমাদের ট্রাইসেপটাকে বাড়ানোর জন্য ব্যায়াম। সেটা হলো কি, আমাদের কাছে যদি আপনাদের কাছে ছোট্ট একটা জায়গা থাকে না, ছোট্ট জায়গা মানে আপনি এরকম একটা ছোট্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে, সেই জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটা ইট। যদি আপনার কাছে একটা ইট থাকে, ইটের দ্বারা আপনারা ওয়ার্কআউটটি করতে পারবেন এবং খুব এফেক্ট করবে আপনাদের। দেখবেন আপনারা করে দেখবেন না, অল্প করলে আপনারা বুঝবেন পাম্প কেমন পাচ্ছেন। পাম্প মানে আমাদের কিন্তু মাসাল গ্রোথ হবে, সেটা যদি আমরা ভালোমতো খাওয়া দাওয়া করি। তো সেই কী ব্যায়াম রয়েছে, আমি দুটো ব্যায়াম দেখাবো, বেছে বেছে বেস্ট ব্যায়াম দেখাবো, আপনারা বাড়িতে এই ব্যায়ামগুলো করতে পারেন। তো চলুন এবার আমরা ব্যায়াম দুটো দেখে নিই। তো বন্ধুরা, আমি যেহেতু বললাম আমরা ইট দিয়ে ব্যায়াম করবো, তো সেই জন্য আপনাদের কাছে একটা ইট দরকার পড়বে। আপনাদের সবার বাড়িতে ইট রয়েছে, যদি না থাকে কিনে নেবেন, 10-12 টাকা দাম। তো যাই হোক, ইট নিলেন। আমরা প্রথমে যে ব্যায়ামটা করবো সেটা হলো আমাদের ট্রাইসেপের পুরো এই লং, ঠিক আছে? লং হেডটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি আমাদের লংয়ের জন্য, ঠিক আছে? আমাদের কিন্তু ট্রাইসেপটার জন্য আমাদের বাইসেপটা কিন্তু বড় লাগে। ট্রাইসেপ ওয়ার্কআউট ভালো মতো করলে বাইসেপটা কিন্তু বড় লাগবে। যাই হোক, আমরা কী করবো, হ্যামার পজিশনে ধরবো। হ্যামার পজিশন মানে হাতুড়ি আমরা যেভাবে মারি, এই যে হ্যামার পজিশনে ধরলাম এবং আমরা মাথার উপর দিয়ে হাতটা নিব, নিয়ে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। দেখুন এরকম কানের ভিতর দিয়ে পুরোপুরি এরকম ঠেকাবেন, যতক্ষণে আছে ঠেকবে এবং পুরোপুরি উঠবে। যখন উপরে উঠবে তখন কিন্তু নিঃশ্বাস আপনারা ছাড়বেন। এভাবে আপনারা 15টা করে করবেন, 3 সেট করবেন, দেখবেন ট্রাইসেপের সাইজ কীরকম গ্রোথ হয়। তারপরে আমরা যে ওয়ার্কআউট করাবো সেটার জন্য আমাদের কী করতে হবে, সেম আমাদের একটা ইট লাগবে এবং আমরা একটু একটা পা পেছনে একটা পা সামনে দিয়ে একটু হেলে যাব এবং পিছন দিকে থ্রো করব, এরকম থ্রো করব, এরকম থ্রো করব। যখন থ্রো করব দেখতে পাবেন পুরোপুরি এই জায়গাটা কিন্তু কন্ট্রাকশন পাচ্ছে। আপনাদের টাইসেপের ভিতরে যে খাঁচ আছে না, খাঁচটা তৈরি হবে। 15টা করে করবেন, এই দুটো ব্যায়াম আপনারা যদি করেন আপনাদের টাইসেপ কিন্তু সেই গ্রোথ করবে। আর লাস্টে যে ব্যায়ামটা করলাম, এই যে এরকম খাঁচগুলো কিন্তু বেরিয়ে যাবে। যদি আপনারা এই ব্যায়ামগুলো করতে পারেন, দেখবেন অল্প দিনে আপনারা 30 দিন করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাওয়ার পরে যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। আমি ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি, তো সেই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমি যাদেরকে থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।